সদ্য বিবাহিত নবদম্পতিরা সর্বপ্রথম যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি নিয়ে। তো আমাদের সমাজে দেখা যায় লজ্জা বা সংকোচের কারণে এই সমস্যাটা অনেকে শেয়ার করতে চান না, যার ফলে দেখা যায় যে পরবর্তীতে বিয়ের 2 থেকে 3 মাসের মাঝে আনওয়ান্টেড প্রেগনেন্সি বা অপরিকল্পিত গর্ভধারণ হতে পারে, যেটা অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য একটু অস্বস্তিকর হয়ে যায়। কারণ বিয়ের পর নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বা সংসার গোছানো বা বোঝাপড়ার একটু সময় প্রয়োজন। তো এই সময়ের মধ্যে যদি হঠাৎ করে গর্ভধারণ হয়ে যায় তো সেটা কিন্তু দুজনের জন্য একটু সমস্যার কারণ হয়ে যায়। তো আর তাই আজকে আমি আপনাদেরকে, বিশেষ করে সদ্য বিবাহিত যে নবদম্পতি আছেন, তাদের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা উচিত বা কোনটার কী সাইড এফেক্ট আছে, কোনটা ব্যবহার শরীরের জন্য ভালো, মোটামুটি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের দেশে সাধারণত কন্ট্রাসেপটিভ যে মেথডগুলো সেগুলো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বা স্বল্পমেয়াদি, একটা হচ্ছে লং অ্যাক্টিং বা দীর্ঘমেয়াদি। তো শর্ট অ্যাক্টিং বা স্বল্পমেয়াদি যে পদ্ধতি সেটার মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ বা সবচেয়ে বেশি সেফ হচ্ছে কন্ডম। তো এটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো কন্ডম ব্যবহারের সুবিধা যেটা হচ্ছে, এটার জন্য আপনাকে পিরিয়ডের যে ডেট সেটা কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, এটা খুব সহজে যে কোনো সময় ব্যবহার করা যায়। এটাতে একটা বড় সুবিধা হচ্ছে যে সেক্সুয়ালি যে ডিজিজগুলো আছে, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে যে ডিজিজগুলো ছড়ায় সেটাই কন্ডমের মাধ্যমে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া এটা জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি হিসেবে প্রায় মোটামুটি 99.9% সুরক্ষা দিয়ে থাকে। আর এটার সাইড ইফেক্ট প্রায় নেই বললেই চলে, তবে অনেকের হালকা কিছু অ্যালার্জি হতে পারে। যদি এই ধরনের অ্যালার্জি কোনো রিয়াকশন তীব্র আকারে দেখা না যায় তাহলে এটাই ব্যবহার করা সবচেয়ে বেশি নিরাপদ। শর্ট অ্যাক্টিং বা স্বল্পমেয়াদী আরেকটা পদ্ধতি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ। তো এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা প্রতি মাসে খেতে হয় এবং পিলের যে প্যাকেট থাকে সেটা আমরা সবাই জানি, যেখানে 28টা ট্যাবলেট থাকে, এর মধ্যে 21টা সাদা ট্যাবলেট বা যেটা হরমোনাল পিল এবং বাকি 7টা হচ্ছে আয়রন ট্যাবলেট। অর্থাৎ 21 দিন খাওয়ার পরে আপনাকে 7 দিন গ্যাপ দিতে হবে এবং 7 দিনে মেনস্ট্রুয়েশন বা মাসিকটা হয়ে যায়। পরবর্তীতে 7টা ট্যাবলেট শেষ করার পরে আবার নতুন করে আপনাকে নতুন পাতা শুরু করতে হবে। তো এটারও কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন প্রথমে আমি অসুবিধার কথাটাই বলছি, যে যদি কোনো কারণে আপনি 1টি বা 2টি ট্যাবলেট মিস করেন সেক্ষেত্রে কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সি বা গর্ভধারণ হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আর 2 নম্বর, এটা যেহেতু স্টেরয়েড গ্রুপের বা হরমোনাল গ্রুপের ওষুধ, তো এটাতে অনেক সময় দেখা যায় শরীরের ওজন বেড়ে যেতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে বা অনেক সময় দেখা যায় মাথা ঘোরানো বা শারীরিক অনেক দুর্বলতা দেখা যায়। আর তাছাড়া এটা কিন্তু সেক্সুয়ালি যে ট্রান্সমিটেড ডিজিজ এগুলো কিন্তু প্রতিরোধ করে না, অর্থাৎ খুব সহজেই বাইরে থেকে বিভিন্ন জীবাণু সংক্রমণটা করতে পারে। তবে এটা জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি হিসাবে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত, এটাও মোটামুটি 99.9% কন্ট্রাসেপশন বা সুরক্ষা দিয়ে থাকে। তো এখন দীর্ঘমেয়াদি পদ্ধতিগুলোর কথা বলছি। তো দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসেবে আমাদের দেশে সাধারণত ইনজেকশন, ইমপ্লান্ট এবং কন্ট্রাসেপটিভ ডিভাইস, এই 3টা পদ্ধতি চালু আছে। তো কোনোটার হয়তো মেয়াদ 3 মাস, কোনোটার 6 মাস, কোনোটার 1 বছর এবং আবার কোনোটা কিন্তু 5 বছর পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে। বিবাহিত নবদম্পতিদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে প্রথমেই এই লং টাইম পদ্ধতিগুলো না নেওয়ার জন্য, কারণ এই পদ্ধতিগুলো শরীরে পুশ করার পরে এটা অ্যাডজাস্ট হতে আপনার মিনিমাম কয়েকটা মাস সময় লেগে যাবে এবং এই অবস্থা অনেক সময় এটা গর্ভধারণ করার একটা ঝুঁকি থেকে যায়, যেহেতু হরমোনটা তখন অ্যাডজাস্ট পুরোপুরি শরীরে হয়নি। আবার যখন আপনি পরবর্তীতে বাচ্চা নেওয়ার কথা চিন্তা করবেন তখন এই পদ্ধতিগুলো যখন আপনি ছেড়ে দিবেন সেটাও কিন্তু হরমোনের লেভেলটা শরীরে অ্যাডজাস্ট হতে প্রায় 6 মাস থেকে 1 বছর বা কারো কারো ক্ষেত্রে 2 বছরও লেগে যায়, যার জন্য অনেকে একটু অস্বস্তিতে ভোগেন বা একটু টেনশনে ভোগেন বা ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন কিনা এরকম টেনশনে পড়ে যান। তাই সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো আসলে দীর্ঘদিন ব্যবহার করলে এই সমস্যাটা হতে পারে। আর এটা সাধারণত যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 1টা বা 2টো বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে এই লং টাইম পদ্ধতিগুলো ভালো, কারণ দীর্ঘদিন যেহেতু বাচ্চা না নেওয়ার একটা পসিবিলিটি থাকে সেক্ষেত্রে এই পদ্ধতিটা তাদের জন্য বেশি প্রযোজ্য। নিউলি ম্যারিড বা সদ্য বিবাহিত কাপলদের জন্য এই লং টাইম পদ্ধতিগুলো সাধারণত সাজেস্ট করা হয় না। তাদের ক্ষেত্রে যে শর্ট টেকনিক পদ্ধতি, অর্থাৎ কন্ডম এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই দুটোই সাজেস্ট করা হয়। তবে এই দুটোর মাঝে যদি কম্পেয়ার করতে বলা হয় তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে কন্ডম এবং এটা ব্যবহার ইজি, শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য এটা সেফ। তো মোটামুটি এই ছিল পদ্ধতিগুলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।